आमार एकटी कथा राखो आज ना होय हबे मिलो आरे टीरा थाको की माशी এখানে রাধারানীকে দিয়ে বুঝান বা এই অনুষ্ঠানটাকে দিয়ে বুঝান একই হয়ে যাবে। রাধারানী যখন কুঞ্জ সাজিয়ে বসেছিলেন, কৃষ্ণ আসলেন, যেটা চন্দ্রার কুঞ্জে বিরজার কুঞ্জে গেছে সেটার কথা বলছি না, যখন তার সঙ্গে দেখা করতে কুঞ্জে এসেছিলেন, যখন ভোর হবে এমনি তো রাধা কৃষ্ণ কলঙ্কিনী, সে যেন কলঙ্কিনী না হয় কৃষ্ণ চলে যাচ্ছেন, তখনই রাধারানী মিনতি করে বলছেন, প্রভু এই যে মধুর রা তুমি চলে গেলে আর হবে কি হবে না সেটা বলতে পারব না, এবং এই যে মঞ্চখানা একটি বর্ষর অপেক্ষিত আমরা, কবে এখানে বাউল গান হবে, রাসপূর্ণিমা আসবে, তাই না? এই যে মধুর মিলন, আহ, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলে যেখানে পড়ে সেটাই নাকি নবমধুর বৃন্দাবন হয়ে পড়ে। এই মিলন সাত দিনের জন্য, তারপরে ভেঙে যাবে, আবার একটি বর্ষর পরে কে থাকবো কে থাকবো না, কার সঙ্গে মিলন হবে বা হবে না, সেখানে দাঁড়িয়ে মহাজন কলম দিয়েছেন। কি কলম দিয়েছেন? আজি না হয় হবে মিলন আর একটি রাত থাকো, এই মিনতি করি আমি, এই মিনতি করে আমি একটি কথা রাখো, আজি না হয় হবে মিলো আর একটি রাত থাকো, আজি না হয় হবে মিলো
কখনো যেন ভেঙে না যায়। রাধারানী বলছিল, প্রভু যে মিলন ঘটেছে আমাদের এই মিলন যেন ভাঙবে না, যুগে যুগে যেন অমর হয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে মহাজন কি বলছে, বাবা বা তোমার হয়তো আছে আমার যে আর না পাবে যদি চলে ভগবানের অনেক সময় আছে, চন্দ্র সূর্য দিবাকর যতদিন থাকবে ভগবানের সময় ততদিন যে যেখানে যেভাবে যে অবস্থায় ডাকে ভগবান ভগবান গিয়ে দেখা দেয় তাকে। কিন্তু বাবা আমার জীবনের বাতি নিভে আসছে আর তাই, শুধু আমার নয় অনেকে, যেমন আমার বাবার জীবনের বাতি ভরা লকডাউনে নিভে গেছে, তার আর সময় নেই, আমার সময় চলে যাচ্ছে। তাই রাধারানী এখানে বলছে, তোমার হয় আছে আমার যে আর দেখ